এই ভিডিওতে আমরা পার্ট পাঁচ পড়ব। পার্ট পাঁচ হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সংযোজন। সংযোজন হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার একটা টাইপ, সংযোজন একটা আলাদা বিক্রিয়া। যেমন এর আগে আমরা একসময় পড়েছিলাম দহন বিক্রিয়া, এরকম সংযোজন আরেকটি বিক্রিয়া। প্রথমে বলে রাখি যে সংযোজন বিক্রিয়াটি কী। সংযোজন হচ্ছে এক বা একাধিক মৌল অথবা এক বা একাধিক যৌগ অথবা কোনো মৌলের সাথে কোনো যৌগ যুক্ত হয়ে যখন আলাদা ধর্ম বিশিষ্ট কোনো উৎপাদ বা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে সেটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। মানে স্বাভাবিক যে বিক্রিয়াগুলো সাধারণত সেগুলোই হচ্ছে সংযোজন বিক্রিয়া। এবং সংযোজন বিক্রিয়া সম্পর্কে ধারণা, টেস্ট টিউব, তোমরা জানো টেস্ট টিউব কি? মর্টার। মর্টার হচ্ছে একরকম মানে ব্লেন্ডিং একটা যন্ত্র, যেটা দিয়ে ব্লেন্ড করা হয় অথবা পিসা হয় কোনো কিছু। স্পিরিট ল্যাম্প বা বার্নার, এটা হচ্ছে সাধারণ একটা বার্নার যেটার অ্যাকচুয়ালি ভিতরে লিকুইডটা থাকে হচ্ছে স্পিরিট, লোহার গুঁড়া, সালফার, নিক্তি। নিক্তি মানে হচ্ছে ব্যালেন্স বা দাড়িপাল্লা, বাটখারা, দাড়িপাল্লা যেটা আমরা বাংলা ভাষায় নিক্তি। তবে সাধারণত নিক্তি ব্যবহার করা হয় খুব সূক্ষ্ম কিছু পরিমাপ করার জন্য। টেস্ট টিউবটি ভালো করে ধুয়ে শুকিয়ে নাও। 7 গ্রাম লোহার গুঁড়া ও 4 গ্রাম সালফার নিক্তি দিয়ে মেপে মর্টারে নাও। এখানে বলা হয়েছে যে সমানুপাতিক হারে ভিন্ন পরিমাণও নেওয়া যেতে পারে। এর অর্থ হচ্ছে তুমি 7 গ্রাম লোহার গুঁড়া এবং 4 গ্রাম সালফার, এটার রেশিও ঠিক রাখলেই হবে। মানে আমি 14 গ্রাম লোহার গুঁড়ার সাথে 8 গ্রাম সালফারও নিতে পারি, কোনো সমস্যা হবে না। অথবা 3.5 গ্রাম লোহার গুঁড়ার সাথে 2 গ্রাম সালফারও নেওয়া যেতে পারে, কোনো সমস্যা হবে না। নিক্তি দিয়ে মেপে মর্টারে নাও এবং খুব ভালোভাবে পিষে নাও, যে মর্টারে নিয়ে পিষে নিতে হবে এবং তারপর শুকনো টেস্ট টিউবে ঢেলে দাও। এবার স্পিরিট ল্যাম্প বা বার্নার দিয়ে টেস্ট টিউবের তলায় তাপ দিতে থাকো। তাপ দেওয়ার সময় খেয়াল রাখো যেন আগুনের শিখা ছোট হয়, আগুনের শিখাটি ছোট হতে হবে। তাপ দিতে দিতে টেস্ট টিউবের মিশ্রণটি যখন রক্তিম আভার মতো হবে, রক্তিম আভার মানে হচ্ছে লাল লাল ধরনের হবে, তখন তাপ দেওয়া বন্ধ করতে হবে। টেস্ট টিউবটি মর্টারের উপর ধরে রাখতে হবে যেন এটি টেস্ট টিউবটি ভেঙে গেলেও টেস্ট টিউবের ভিতরের যে ম্যাটেরিয়ালগুলো সেগুলো যেন মর্টারের মধ্যেই থাকে, নষ্ট না হয়ে যায়। অতঃপর টেস্ট টিউবটিকে ঠান্ডা করতে হবে এবং ভেঙে ভিতরের বস্তুটিকে আলাদা করতে হবে। টেস্ট টিউব থেকে যে বস্তুটি পেলে তা দেখতে গাঢ় ধূসর বর্ণের। তোমরা এতে হালকা হলুদ রঙের সালফার বা লোহার গুঁড়া কোনোটি দেখতে পাচ্ছ না, যদিও আমরা সালফার এবং লোহার গুঁড়োর মধ্যে বিক্রিয়া মানে করিয়েছিলাম, কিন্তু বিক্রিয়াজাত পদার্থে আমরা সালফার অথবা লোহার গুঁড়া কোনোটাই পাচ্ছি না, কারণ এখানে আয়রন ও সালফার একে অপরের সাথে মিলে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থ ফেরাস সালফাইড তৈরি করেছে। আমি যেমনটা সংজ্ঞার মধ্যে বলেছিলাম যে রাসায়নিক বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়ার কন্ডিশনটাই হচ্ছে এরকম যে এক বা একাধিক পদার্থ বিক্রিয়া করে সম্পূর্ণ ভিন্নধর্মী তৃতীয় কোনো পদার্থ তৈরি করবে, বা বিক্রিয়াজাত পদার্থের যে পদার্থটা তৈরি হবে সেটার সাথে বিক্রিয়ক পদার্থগুলোর ধর্মের কোনো সাদৃশ্য থাকবে না। এ ধরনের রাসায়নিক পরিবর্তন যেখানে একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন একটি রাসায়নিক পদার্থ তৈরি করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। একইভাবে জিঙ্ক ও সালফারের বিক্রিয়ায় জিঙ্ক সালফাইড তৈরির বিক্রিয়াও সংযোজন বিক্রিয়া। জিঙ্ক প্লাস সালফাইড, এই সালফার জিঙ্ক সালফাইড তৈরি করে। এখানে উল্লিখিত দুটি বিক্রিয়াকেই মৌল থেকে যৌগ তৈরির সংযোজন বিক্রিয়া দেখানো হয়েছে। তবে দুটি যৌগ যুক্ত হয়েও কিন্তু সংযোজন বিক্রিয়ার মাধ্যমে নতুন আরেকটি যৌগ তৈরি হতে পারে। যেমন অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেন ক্লোরাইড, ক্লোরাইডের সংযোজনে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। মানে অ্যামোনিয়া NH3 এর সাথে হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা বলি আমরা, এই দুটা পরস্পর বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। আমাদের পার্ট 5 এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে আমরা পার্ট 6 এবং পার্ট 7 নিয়ে আলোচনা করব। তোমাদেরকে অনেক ধন্যবাদ।